মা দুর্গার হাতে এত অস্ত্র দিলোকে ছোটবেলায় ঠাকুর দেখতে বেরিয়ে এই প্রশ্নটা কিন্তু মনে ঘোরে মা ঠাকুমারা তখন শোনান পুরাণের গল্প দেবীকে কে কোন অস্ত্র দিয়ে রণসাজে সাজিয়ে তুলেছেন সেই ইতিহাস কিন্তু বর্তমান কি বলছে মণ্ডপে মণ্ডপে দেবীর হাতে অস্ত্র তুলে দেওয়ার ভার কাদের কাঁধে চলুন তারিখ খোঁজ করা যাক জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো বিষ্ণু দিলেন চক্র পিনাক বাণী শঙ্কর দিলেন শূল নিপুণ হাতে তৈরি হচ্ছে প্রতিমার সাজ আর অস্ত্রশিল্পীরা তাদেরও কাজ চলছে জোর কদমে কিন্তু দেবীর এই অস্ত্রশস্ত্র মূলত কোথায় তৈরি হয় দশ হাতে দশ অস্ত্র নিয়ে আমরা প্রতিমা দেখতে পাই কিন্তু সেই দশ হাতের যে অস্ত্র তৈরি হয় নদিয়ার নবদ্বীপে এখানে বংশ পরম্পরায় অস্ত্র তৈরি করে আসছেন অধিকারী পরিবার বর্তমানে রাধু অধিকারী ও তার ভাইরা মিলে চালিয়ে যাচ্ছেন এই ধারা পরবর্তী প্রজন্ম এই পেশার দিকে ঝুঁকছে আমি মোটামুটি 12 বছর বয়স থেকে এই কাজের সঙ্গে যুক্ত আছি তখন হাতে হাতে করতাম আর এইচএস পরীক্ষা দেওয়ার পরে মোটামুটি 3 বছর হলো পাকাপাকিভাবে এই কাজ করি দেখতে দেখতে আমি শিখেছি তাছাড়া এমনি আমার শেখায়নি কেউ ধরে বাবার থেকে যেটুকুনি অনুপ্রেরণা আগে হতো টিনের অস্ত্র এখন চাহিদা বদলেছে পিতল তামা বা স্টেনলেস স্টিলের অস্ত্র তৈরি হয় এখন কাঁচামাল আমরা কলকাতার থেকে কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসার পর আমরা সিট কিনে নিয়ে আসি নিয়ে আসার পর আমরা হাতে কেটে করা হয় মানে সম্পূর্ণটাই হাতে গত বছর কোভিড পরিস্থিতি এবং লকডাউনের কারণে চাহিদা কম ছিল তবে এবার সামান্য হলেও বেড়েছে অস্ত্রের চাহিদা খুবই সীমিত কাজ হচ্ছে তবে টুকটাক অর্ডার পড়েছে এখন কাজ শুরু হয়েছে দেখা যাক কতদূর কি হয় নবদ্বীপের তৈরি অস্ত্র এই রাজ্য ছাড়াও যায় বিহার ত্রিপুরা ওড়িশা সহ দেশের নানা প্রান্তে এমনকি বিদেশেও পাড়ি দেয় নবদ্বীপের তৈরি অস্ত্র অস্ত্র তৈরির কাজ চলে 6 মাস বাকি 6 মাস পুজোর নানা জিনিসপত্র গয়না রথ ঠাকুরের পালকি এইসব বানিয়েই সংসার চলে এই শিল্পীদের নদিয়া থেকে ক্যামেরায় রাজেশের সঙ্গে অনুপ দাস জি 24 ঘন্টা